স্নান করে পুজো করে যথারীতি চলে এসেছি, এবার রান্নাঘরে যাব। কিন্তু তার আগে আজকে আমার বাড়িতে প্রচুর লোকজনের সমাগম হচ্ছে, হওয়া স্টার্ট হয়ে গেছে আজকে। আসলে রুমা হঠাৎই বললো যে আমি আসবো, মানে চলে এসো, দারুণ মজা। কারণ ঠান্ডায় না যত লোক সমাগম হয় তত ঠান্ডাটা কম লাগে। এই যে রুমা সুন্দরী, ওর এইটুকুনি তোমাদের প্রাপ্য, এর থেকে বেশি। ওর কণ্ঠস্বর শুনতে চাও না? ওর কণ্ঠস্বর কণ্ঠস্বর প্রচন্ড দামি কণ্ঠস্বর, ও গলা দিয়ে আওয়াজ বার করবে না, হাসবে না, না বার করবো। কত বললাম, বাতাসা খা, মাংস খা, তবু কথা বল। রুয়া এখন কম আসতে পারে ওর মেয়ের জন্য, মেয়েকে নিয়ে থাকে, মানে বাড়িতে থাকে তো হাওয়া, সেজন্য ওর আর আসা হয় না, তাই না? আমি আবার উল্টো, আমি শীতে পারি না, গরমে দৌড়তে পারি। শীতের রোদটা গায়ে লাগে না? হ্যাঁ, রোদটা গায়ে লাগে না। হ্যাঁ, আর এখানে দেখো আরেকজন, এই যে তিনি বসে আছেন, আর এই যে চলছে তাপসের সঙ্গে ওর দৌড়াত্ম, চুপচাপ থাকে, নড়েও না, কম নড়ে, একটু কম নড়ে, এই দেখ, এই যে একটু নড়লো, নাড়া পড়লে নড়ে। এইটা হচ্ছে বিচ্ছু, একটা জিনিস আনা হয়েছে দেখাই তোমাদের। তোমরা অনেকদিন ধরেই বলেছো এখানে গাছ, এখানে গাছ, এখানে গাছ, কিন্তু গজার ভয়ে দেখো বেরোনোর চেষ্টা করে, দেখো আর বেরোলেই এটা সর্বনাশ করে দেবে। এই যে একটা আনা হয়েছে টব, এই গাছটা লাগাবো, আর এইখানেও একটা টব এনেছি, এই গাছটা লাগাবো। এই গাছটা না এখানে এরমভাবে নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য এইখানে আমি এই টবটার মধ্যে উঠবো আর কি, সেই জন্য এনেছি। দেখো না কীরকম শুকিয়ে যাচ্ছে এই গাছটা, চন্দন গিয়ে আজকে নিয়ে এসেছি। ভালোই লাগে, কিন্তু গজা তো এই যে এই মাটিগুলোকে খবলাবে, নয় এটা খেয়ে নেবে, এই পাতাগুলোকে খেয়ে নেবে, এসবের ভয়ে আমি আর করতে পারি না কিছুই, জানো তো। আর কথা বাড়িয়ে লাভ নেই, হেভি লাগছে বলো, এই সময় ছাদটা হেভি, কিন্তু ছাদে এখন যাওয়া যাবে না, পুজো, এই পুজো বলছি সরি, দেখি তো রান্নাটা করে নিই, নিয়ে তারপর ছাদে যাবো। ও ফোঁস ফোঁস করছে, খেলার মুডে কিরম আছে দেখো, ঠিক আছে, জুতো টুতো নিয়ে শুয়ে পড়েছে। তিন দিন স্নান নেই, ডাক্তারও বলেছে তিন দিন স্নান করবে না আর মাংস খাবে না। ভালো হয়েছে, নিরামিষাশী খাওয়ার দাওয়ার হবে, এবার পাঁচ মিশেলি তরকারি দিয়ে ভাত দেবো রাতে। রুমা করবে বললে না পাঁচ মিশেলি তরকারি, ওই পাঁচ মিশেলি তরকারি দিয়ে আজকে রুমার নাতিকে ভাত দেবো। কী খাচ্ছে এখন? ছানা, ছানা তো আছে, মাছ, মাছ, মাছ খেতে পারবে। হ্যাঁ, তো আমি চলে এসেছি রান্নাঘরে কই মাছ নিয়ে। দেখো কই মাছ এনেছে, পাঁচটা কই মাছ পিস, এখানে আমি নুন হলুদ ছড়িয়ে রেখেছি, আর এখানে ফুলকপি আর আলুটা একটু ভাপিয়ে রেখেছি, হালকা সেদ্ধ করে রেখেছি, বেশি না। আর এটার মধ্যে একটু আমি তেল ছড়িয়ে মাখবো, তার কারণ হচ্ছে তা নাহলে ভীষণ তেল ছিটকানো বা ফাটার একটা ভয় থাকে কই মাছে। কই মাছের দাম বলে না, সহজে যায় না, সেরম ব্যাপার। এবার আমি এটা একটু মাখিয়ে নিচ্ছে, নিয়ে হালকা ভাজবো মাছটা, ভেজে তারপরে একদম কালো জিরে কাঁচা, এই সরি, একদম জিরে আদা কাঁচা লঙ্কা বাটা, টমেটো দিয়েছি, জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে প্রথমে ওই ফুলকপি আলুটাকে একটু কষিয়ে নেবো, এই মাছটা দিয়ে দেবো, ব্যাস আমার রান্না কমপ্লিট। কই মাছ খেতে আমার যে কী ভালো লাগে না, এরমভাবে কি বলবো জানো তো, মানে রাতে রাতে জিভে জল চলে আসছে। এবার কড়াইতে আমি ছাড়ছি, হ্যাঁ বাবা, ডেকে যাচ্ছে দেখে তো, হালকা ভাজবো, হ্যাঁ একটু টপিক করে।
হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না, কারণ তাহলে মাছের ওই টেস্টটা চলে যায়, শক্ত শক্ত হয়ে যাবে। ঠিক আছে, এই দেওয়ালটা বেশ সুন্দর, এদিকটা না ফাঁকা লাগে না, কিন্তু এদিকটা দেখো পুরোটা ফাঁকা লাগে। তাই ভাবছি এদিকটায় কিছু একটা করবো, কী করবো সেটাই বুঝতে পারছি না। তোমরা যদি একটু আইডিয়া দাও ভালো হয়, ওয়াল হ্যাঙ্গিং কিছু লাগাবো নাকি আবার একবার। আমি মনে মনে ভাবছিলাম কী বলো তো, যে এখানে একটা র্যাক মতো করে কয়েকটা ফুল গাছ, তারপরে একটু মানে ইয়ে বাসন কোসন কিছু কাছে একটু কাপ বিলগুলো সাজিয়ে রাখা, এরকম করবো কি না বুঝতেই পারছি না কী করা যায়। কিন্তু কিছু একটা করতে হবে, যত বিচ্ছিরি লাগছে জানো তো জায়গাটা। ফুলকপি আর আলুটা আমি ভেজে নিলাম, নিয়ে এবার মশলাটা আমি এটার মধ্যে দিয়ে নেব। আমি এরকমভাবেই করি, কই মাছ এবার তেল কই টই এগুলো তো অন্য জিনিস, তেল কই কই মাছ সর্ষে বাটা দিয়ে এগুলোও ভালো লাগে খেতে। ওই যে মশলাটা দিয়ে দিলাম, আমার মা করত রেসিপিটা, মায়ের রেসিপি করলাম আর এসো আজকে মায়ের রেসিপি করলাম। সবই মায়েদের রেসিপি হয়, মায়েদের থেকেই তো শেখা হয়। আসলে কী বলতো, শীতকালটায় আমরা একসঙ্গে একত্রিত সবসময় মানে একটু থেকে থেকেই হই। রুমা তো আমার ঘরের লোকের রুমা তো আসেই, সেটা নিয়ে কথা না, আসবেও। যে আমরা তো খুব একটা একা বড় হইনি, পাঁচজনের মধ্যে বড় হয়েছি। এই যে পাঁচজনের মধ্যে থাকার আনন্দটা, সেই ফ্লেভারটা পাওয়া যায়, একঘেয়ে জীবনটা হয় না জানো তো। মাঝে মাঝে একটু লোকজনকে নিয়ে মানে আশেপাশের প্রতিবেশী বা আশেপাশের মানুষজন যারা তোমার খুব কাছের, যারা তোমায় ভালোবাসে, এরকম কিছু মানুষজন নিয়ে যদি থাকা যায় না, তাহলে দেখবে নিজেদের জীবনটাও না একঘেয়ে হয়ে যায় না। তা নাহলে প্রতিটা দিন একই রকম তো, একই মানুষ একই রকম, যতটা একটু বৈচিত্র্য আনা যায় জীবনে। এই দেখো কালারটা দেখেছো, তেল ছাড়ছে, এসে তেল ছেড়ে দিচ্ছে। এইবার আমি এটার মধ্যে একটু হালকা গরম জল, জলটাকে একটু গরম করে নিতে হবে, নিয়ে তারপরে দিলে টেস্টটা ভালো হয়। এবার ওই যে জিরের গন্ধটা, ওটাকে আমি একটু আটকানোর জন্য এই যে দারচিনি দিয়ে দেবো ঝোলের মধ্যে, গন্ধটা ভালো হবে, জিরের গন্ধটা মানে মারা যাবে আর কি। এই এই সিস্টেমটা কিন্তু আমি আমার শাশুড়ির থেকে শিখেছি জানো তো, যে দারচিনি, এই যে দারচিনিটা যদি জলের মধ্যে দিয়ে দাও না, তাহলেও গন্ধটা ভালো হয়, কিন্তু ফোটে তো। হ্যাঁ, তেলে আমরা দিই তো, কিন্তু মাকে দেখেছি আমি জলের মধ্যে, ঝোলের মধ্যে দারচিনি দিয়ে দেয়, খুবই সুন্দর গন্ধটা হয়। এবার একটু ঢাকা দিয়ে বলো, ব্যাস নাবিয়ে দেখাচ্ছি সব একসঙ্গে কী কী আজকের মেনু আছে। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে মুসুরির ডাল, এখানে রয়েছে পাঁচমিশালি তরকারি, এইখানে রয়েছে ভাঙর বাটা, ভাঙর বাটা, এইখানে লাল শাক, এটা হচ্ছে আমের চাটনি, আর সব শেষে কই মাছ আলু ফুলকপি দিয়ে এটা আমি করেছি। তো মায়ের রেসিপি তো রান্না করলাম, আদৌ মায়ের মতো হয়েছে কিনা আমি জানি না, খেয়ে বলতে পারবো যে মায়ের মতো টেস্ট আদৌ হলো কি হলো না। তো চলো এবার খাওয়া দাওয়া করবো, আজকের এই ভিডিওটা এই মুহূর্তের জন্য এখানেই শেষ করছি, অবশ্যই একটা গান দিয়ে শেষ করব। এখনো সারেঙ্গিটা বাজে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একি রোমাঞ্চ শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে, এখনো সারেঙ্গিটা বাজে। সবাই খুব ভালো করে খাওয়া দাওয়া করো দুপুরবেলা, এবার আমিও খাওয়া দাওয়া করতে চললাম, চলো টাটা।